ভোটের মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে গেল তিনটি জুট মিল কর্মহীন হয়ে পড়ে প্রায় কুড়ি হাজার শ্রমিক মালিকপক্ষের দাবি শ্রমিক অসন্তোষে মিল বন্ধ করে দেওয়া হয়েছে ন্যূনতম বেতন বৃদ্ধি স্থায়ীকরণ বকেয়া আদায় সহ একাধিক দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গেল তিনটি জুট মিল যার ফলে প্রায় কুড়ি হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন শুক্রবার সকালে বারাকপুরের হুকুমচাঁদ জুটমিল কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে মিলের গেটে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন পাশাপাশি নৈহাটি জুটমিল ও কাকিনাড়া নফরচন্দ্র জুটমিল কর্তৃপক্ষ সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেন যার কারণে ভোটের আগেই কর্মহীন হয়ে পড়লেন শ্রমিকেরা দাবিটা ছিল তো এরাই ইউনিয়নরাই তো দাবি রেখেছিল অনেক কিছুই দাবি রেখেছিল দেখো এই আঠারো হাজার টাকা কিছু সামথিং দিয়ে বেসিক এসব বাড়ানোর কথা ছিল এরকম কোনো কোনো মানে কোনো রিয়েলিটি আসেনি কোনো ফ্যাসলাই হয়নি ঘোর আর্থিক সংকটে পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরেই জুট মিলে শ্রমিকেরা নানা কারণে আন্দোলন করছিলেন তার উপর বারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদান মিল বন্ধের কারণ আরও ত্বরান্বিত করেছে বলে দাবি অনেকের যদিও তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিউসি মিল বন্ধের বিরুদ্ধে বলে দাবি করেছেন তাদের নেতৃত্ব টাকা দিনে বাড়বে এই নিয়েই কথা হয়েছে এক হাজার লোককে গরমমেন্ট করা হবে আর যারা নতুন নম্বর এনি নম্বর যারা তিনশো আঠাত্তর টাকা দেওয়া হবে এটাই এটা এগ্রিমেন্ট হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমানস ল্যান্ড ব্যারাকপুর